एक बिरियानी बनानों जो हमें पाँचटा आलू छुले भालो करे धुए नियेछि। तारपर हमें एखाने एक चामच हलुद दिए आलूगुलोके खूब भालोभावे मेखे नेब। आलूगुलो माखा हो गेछे, एबार एकटा काटा चामच दिए आलूगुलोते एरमभावे फुटो करे देब, ताहले नून मसलागुलो भालोभावे जाबे। एबार एकटा कड़ाइते सादा तेल निये आलूगुलोके भालोभावे भेजे नेब। एपिट ओपिट करे आमी भेजे तुले नियेछि। এবার এগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এবার একটা পাত্রে আমি চাল নিয়ে নিয়েছি, চাল নিয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এখানে আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল, আর তাতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো, তো একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়ে আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজগুলোকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা থেতো করে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আবার কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভাজব। পেঁয়াজটা আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করব। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা। এবার আমি সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায়। এবার আমি একটা কাপে নিয়ে নিয়েছি দুধ, উষ্ণ গরম দুধ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কেশর। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এটা আমি আলাদা করে সাইডে ঢেকে রেখে দেবো। এবার আমি পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরে পাউডার আর এক চামচ ধনে পাউডার। আবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা বাজারে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এবার সমস্ত উপকরণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতন দিয়ে। এবার ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার এদিকে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানি রাইসটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে গোটা গরম মশলা নিয়ে কিছুটা জলের মধ্যে গোটা গরম মশলা কাপড়ের পুটলি করে দিয়ে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হওয়ার পর দেখুন কালারটা কিরকম লালচে হয়ে গেছে, তার মানে গরম মশলার এটা ওর মধ্যে মিশে গেছে। এবার আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে এটার ভাত বানিয়ে নেব। একদম ঝরঝরে রাইস বানাতে হবে। দেখুন খুব ঝরঝরে হয়েছে আমার ভাতটা। আমরা এখানে 80% বয়েল করব, বাকিটা রেখে দেবো। এবার আমি কিছুটা ভাতের মধ্যে আমি কিছুটা ফুড কালার মিশিয়ে এটাকে একটু ইয়েলো কালারে রাইস করে নেব। এবার আমি বিরিয়ানিটা বানাবো, এ তার জন্য নিয়ে নিচ্ছি হাঁড়িতে কিছুটা ঘি। ঘিটা মাখিয়ে নিয়ে প্রথমে আমি এখানে অ্যাড করে দেব কিছুটা সাদা ভাত। আমি এখানে লেয়ার করে করে দেব। সাদা ভাত অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে করে রাখা কিছুটা হলুদ ভাত। আর আমি ওপর থেকে এবার প্রথমে আলুগুলো সাজিয়ে দেব সুন্দর করে, তারপর আমি দিয়ে দেবো ডিমগুলো সাজিয়ে। ডিম আর ঝোলটা আমি আলাদা করে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো ডিমের গ্রেভিটা। আর আমি ওপর থেকে এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগে করে রেখেছিলাম। ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি।
আর এটার মধ্যে মিঠে আতর এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দুধটা। এবার আমি যে লেয়ারটা করেছি ভাতে ওটাতে ওপর থেকে চামচে করে কিছুটা দুধ আমি এর ওপর ছড়িয়ে দেব আর সামান্য নুনও ছড়িয়ে দেব। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি কিছুটা করে অল্প অল্প করে নুন ছড়িয়ে দেব। আবার একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। প্রথমে সাদা ভাত দিয়েছি, তার উপর হলুদ ভাত দিয়েছিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি আলু আর ডিম। এবার দিয়ে দেব আবারও ডিমের গ্রেভিটা ওপর থেকে ছড়িয়ে। তারপরে দেব আমরা পেঁয়াজ বেরেস্তা। প্রথম লেয়ারটা ঠিক যেভাবে সাজিয়েছিলাম একদমই সেকেন্ডটাও সেইভাবেই সাজিয়ে দেব। আর আমি ওপর থেকে দিয়ে দিয়েছি সাদা ভাত, কিছুটা হলুদ ভাত, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর বাকি গ্রেভিটা আমি ঢেলে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমরা আটার গোলা দিয়ে পুরো ঢাকনাটাকে আটকে দেব টাইট করে, যাতে একটু হাওয়া বাইরে না বেরিয়ে যেতে পারে। এবার এটাকে আমরা দমে বসাবো। তো দমে বসানোর জন্য আমি এখানে গ্যাসে একদম সিম করে একটা চাটু বসিয়ে নিয়েছি, আর তার উপরে হাঁড়িটা দিয়ে 30 মিনিট লো ফ্লেমে করে নিতে হবে। হাই ফ্লেম দেবেন না, তাহলে কিন্তু বিরিয়ানি নিচ থেকে লেগে যাবে। আমার বিরিয়ানি একদম রেডি। যদি আপনি এইভাবে একদম সেম টু সেম প্রসেস ফলো করেন তাহলে খুব ভালো হবে এগ বিরিয়ানিটা খেতে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।